Welcome back to the channel. আজ যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। গাইস আজকের এই ভিডিওটা দেখবো সেটা হলো বাংলাদেশের পিএম ম্যাডাম শেখ হাসিনা। তো ওনাকে আমিও অনেক অ্যাডমায়ার করি অ্যাজ আ উমেন। আমার বেশ ভাল লাগে ব্যাপারটা দেখে যে একজন মহিলা পুরো দেশটাকে চালাচ্ছে আর এত ডেভেলপমেন্টের কাজ করিয়েছে, বড় বড় প্রজেক্ট হচ্ছে। তো এই জিনিসটা দেখে আমার সত্যি খুব অ্যাডমায়ার করতে ইচ্ছা করে ওনাকে। তো শুধু আমি নয়, পৃথিবীর অনেক জায়গা থেকে অনেক লোকেই ওনাকে অ্যাডমায়ার করে। তো আজকে স্পেশালি যে ভিডিওটা দেখবো সেটা হলো ব্রিটিশ পিএম ঋষি সুনাক ওনাকে কতটা অ্যাডমায়ার করে এইটার উপরে প্রতিবেদনটা। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটি শুরু করি, চলো শুরু করা যাক। তো চলো এবার শুরু করে ফেলি। গ্রেট ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তামাম বিশ্বের নেতারা এখন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ব্রিটিশ পরিবারের এই রাজকীয় আয়োজনে যোগ দিয়েছেন স্থানীয় সময় শুক্রবারই। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আনুষ্ঠানিক ফটো সেশনের পরই স্থানীয় সময় বিকেলে লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠকে বসেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ব্রিটিশ পরিবারের এই আয়োজনে 130টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিলেও এর মধ্যে 7টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন সুনাক, যার মধ্যে অন্যতম বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই বৈঠকটি। 35 মিনিটের এই বৈঠকে দুই দেশের নানা ইস্যুতে কথা বলেন শেখ হাসিনা ঋষি সুনাক। এ সময় যুক্তরাজ্য বাংলাদেশের সম্পর্ক কৌশলগত পর্যায়ের দিকে এগোচ্ছে উল্লেখ করে আগামীতে আরও দৃঢ় সম্পর্ক গড়ার আশাবাদ জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। শেখ হাসিনার নেতৃত্বে কী করে বাংলাদেশ অব্যাহতভাবে প্রবৃদ্ধি ও উন্নয়নের ধারা বজায় রেখে এগিয়ে যাচ্ছে সেই বিষয়েও নিজের মুগ্ধতা তুলে ধরেন ঋষি সুনাক। তিনি বলেন তার স্ত্রী অক্ষত নারায়ণ মূর্তি এবং দুই মেয়ে আনুষ্কা এবং কৃষ্ণামূর্তিও শেখ হাসিনার বড় ভক্ত। ঋষি সুনাক জানান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে তিনি অনুপ্রেরণা হিসেবে দেখেন। পরে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম সাংবাদিকদের এই বৈঠক নিয়ে ব্রিফ করেন। তিনি বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে বাংলাদেশের প্রশংসা উঠে আসে বিভিন্ন সূচকের। ইউ আর অ্যান ইন্সপিরেশন ফর আস, এক্স্যাক্টলি এই শব্দটা অনেকবার বলেছেন যে আপনি আমাদের জন্য একটা বিশাল বড় অনুপ্রেরণা, কারণ উনিও তো এশিয়ান আফটার অল। ঋষি সুনাক বললেন যে আমরা দুই দেশের মধ্যে বিজনেস রিলেশনশিপটিকে, এই যে কেনাকাটি, ইনভেস্টমেন্ট করা, এসব কিছুই উনি আরও বাড়াতে চান। এছাড়া সরকার প্রধানদের এসব আনুষ্ঠানিকতার ফাঁকে যুক্তরাজ্যের সঙ্গে এভিয়েশন অংশীদারিত্বের জন্য একটি যৌথ ইশতেহার বা কমিউনিক সই হয়। এর মাধ্যমে ইউরোপের এয়ারবাস থেকে যাত্রী ও মালামাল পরিবহন, বিমান কেনা এবং এভিয়েশন খাতের উন্নয়নে ব্রিটিশ সহায়তার পথ উন্মুক্ত হল। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং দেশটির পক্ষে ছিলেন বিনিয়োগ মন্ত্রী লর্ড ডমিনিক জনসন ও ঋষি সুনাকের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী এমপি। দেবাশিস রায়, সময় সংবাদ। প্রতিবেদনটা আমার তো দেখে ভাল লাগলো, অনেকের হয়তো ভাল লাগবে না যারা অপোজিশনে আছে বা অন্য পার্টিকে সাপোর্ট করো, হয়তো তোমাদের এটা পছন্দ হবে না। বাট অ্যাজ আ পলিটিশিয়ান ওনাকে যদি আমি দেখি তো আমার খুব ভাল লাগে, একজন মহিলা হয়ে এত বড় দেশ চালাচ্ছেন। কারণ পলিটিশিয়ান কিন্তু গুণা কয়, কারণ নর্মালি যদি আমি দেখি মহিলা যে পলিটিশিয়ানসরা আছে তারা হাতে গোনা কয়েকজন হবে, তাছাড়াও পাওয়ারফুল বা উঁচু পজিশনে আছে এমন খুব কম আছে। এমনি এই জন্য আমি ওনাকে খুব অ্যাডমায়ার করি। ইভেন ওনার পাস্ট স্টোরি যখন আমি শুনি বা দেখি কোনো ডকুমেন্টারিতে, তো আমার ওনাকে দেখে আমার এটাই মনে হয় যে মেয়েরা ইমোশনালি কত উইক হয় আর উনি কতটা মেন্টালি স্ট্রং আর ইমোশনালিও স্ট্রং হবে তার জন্যই পলিটিশিয়ান। এই ব্যাপারটা ভেবেই আমার খুব ভাল লাগে। আমি জানি না আমার অন্য সাবস্ক্রাইবার বন্ধুরা কতটা আমার সাথে এগ্রি করবে এই ব্যাপারে, কারণ তোমাদের জন্য উনি তোমাদের দেশের পিএম, তো ওনাকে ক্রিটিসাইজ অফকোর্স তোমরা করবে,
বাট আমি দূর থেকে বসে ওনার ব্যাপারে যা শুনেছি জেনেছি সেইটার উপরেই আমি কমেন্ট করলাম। আর বাকি ব্রিটিশ পিএম ঋষি সুনাকই না, আমাদের এখানেও কান্ট্রিতে অনেকেই ওনাকে অ্যাডমায়ার করে। স্পেশালি আমি দেখেছি প্রিয়াঙ্কা গান্ধীর সাথে ওনার পার্সোনাল রিলেশন খুব ভালো, কারণ অনেক নিউজ পোর্টালে এ ব্যাপারে বলা হয়েছে যে ওনাদের পার্সোনাল রিলেশন কত ভালো। তো অফকোর্স ব্রিটিশ পিএম নয়, আমাদের এখানেও ওনাকে অনেক অ্যাডমায়ার করা হয়। তো আমার বেশ এই প্রতিবেদনটা দেখে ভাল লাগলো। তো তোমরা তোমাদের মতামত জানিও তোমাদের পিএমকে নিয়ে। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।